নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে নরক চতুর্দশী, ভূত চতুর্দশী ও রূপ চতুর্দশী বিষয়। দেখুন, চতুর্দশী তো লাগছে আপনার 23 তারিখেই, 23 তারিখে 6:03 পর থেকে চতুর্দশী লেগে যাচ্ছে। কিন্তু নরক চতুর্দশী, ভূত চতুর্দশী ও রূপ চতুর্দশী এই দিনটাও ভীষণ পাবন দিন হয়। 14টা করে প্রদীপ জ্বালাতে হয় এই দিনে। আপনাদেরকে আমি জানাবো যে নরক চতুর্দশীর দিন মানে রূপ চতুর্দশীর স্নান, যে একটা স্নান হয় সেই স্নানটা করবেন আপনারা 24 তারিখ সকালে। 24 তারিখ সকালে করুন, ব্রহ্ম মুহূর্তে এই স্নানটা করতে হয়। আর তারপরে 24 তারিখে আবার কালী পুজোও পড়ছে, দীপাবলিও পড়ছে, মানে তারপরের দিন 25 তারিখে আবার গ্রহণও লাগছে। গ্রহণ যে লাগছে, গ্রহণের মধ্যে সমস্ত কিছু বন্ধ থাকবে। রূপ চতুর্দশী দিনটা হচ্ছে একটি বিশেষ মাহাত্ম দিন, শাস্ত্রে বলা হয়েছে প্রত্যেক নারী চায় তার রূপ সৌন্দর্য সর্বদা বৃদ্ধি পাক, এবং তার সাথে সাথে রূপ যৌবন তার সবসময় যেন ভালো থাকে, তার সৌন্দর্য যেন কোনো দিন কমে না যায়। এর জন্যই ভীষণভাবে আমাদের দেশে এই উপায়টা আদি যুগ থেকে হয়ে আসছে। আমাদের ভারতবর্ষে যত সব সেলিব্রিটিরা আছে, সিনেমা আর্টিস্ট আছেন, অ্যাক্ট্রেসরা আছেন, টিভি সিরিয়াল যারা আর্টিস্টরা রয়েছেন, বা যারা অভিনয় জগতের সাথে জুড়ে আছেন, এবং যারা মানে নিজেকে সর্বদা রিপ্রেজেন্ট করছেন কোনো জায়গাতে, অ্যাঙ্কাররা আছেন, অনেকেরা আছেন যারা সবসময় মানুষের সামনে ফেস করতে হয়, তাদের অ্যাট্রাকশন, ফেস অ্যাট্রাকশনটা যেন সবসময় বজায় থাকে, তার জন্যই রূপ চতুর্দশী একটা বিশিষ্ট স্নান হয়ে থাকে। এই এই দিনে একটি প্রয়োগ করে সারা বছর আপনার রূপ সৌন্দর্য ও যৌবন প্রচুর মাত্রায় বৃদ্ধি পায়। অমাবস্যা লাগছে আপনার 24 তারিখে সোমবার সন্ধ্যা 5:27 থেকে নিয়ে অমাবস্যা সমাপ্তি হবে 25 তারিখে, 25 তারিখে শেষ হবে 4:12। মানে এই অমাবস্যার সময় তো আপনার, আপনি জানেন অমাবস্যার সময় যত সমস্ত ক্রিয়াগুলো হয়ে থাকে, কিন্তু আমরা রূপ চতুর্দশী স্নানটা করব সকালে 24 তারিখ সকালেই করব, আর সকালে ব্রহ্ম মুহূর্তে করব। আর কবে করব সেই টাইমগুলো আপনাকে জানাচ্ছি, কিন্তু রূপ চতুর্দশীর মধ্যে যারা চাইছেন মানুষের সাথে একটা সামনে একটা অ্যাট্রাকশন, একটা অ্যাট্রাকশন আকর্ষণ, সমস্ত সারা জীবন যাতে সৌন্দর্য বজায় রাখার জন্য, এবং তার উপরে যেন কোনো নজর টুকটাক ইত্যাদি না লাগে, এটাই একটা বিশাল বড় একটা স্নান হচ্ছে, সেটা আপনার ডিটেলস আমি আপনাদেরকে জানাচ্ছি। সর্বপ্রথম কী করবেন, 24 তারিখে সকালে ব্রহ্ম মুহূর্তের সময় উঠে যাবেন, এবং ব্রহ্ম মুহূর্তের সময়টা হচ্ছে সব 4:30 থেকে 6, এই সকাল এই সময়টাই করতে হবে। তার সর্বপ্রথম কী করবেন, সারা গায়ে উপটন লাগাতে হয়। উপটন লাগাবার প্রথা আদি যুগ থেকে হয়ে আসছে। উপটন মানে বুঝতে পারছেন আপনারা, মানে আমাদের অবাঙালিরা যদি বলা হয় তার মধ্যে কী হয়, ছোলার বেসন, চামেলি তেল, দুধের মালাই এবং গুঁড়ো হলুদ সব কটাকে একসাথে মিক্স করে একটা বাটির মধ্যে নিয়ে সারা গায়ে লাগাতে হয়। কিন্তু তার আগে আপনাদের করতে হবে তিলের তেল বা চামেলি তেল। আপনি জেনে রাখেন তেলের মধ্যে দেবী লক্ষ্মীর বসবাস হয়, এবং দেবী লক্ষ্মীর বসবাস সমস্ত রকমের তেলের মধ্যে থাকে, তা আপনি চামেলি তিলটা লাগাতে পারেন, খুব ইজি পাওয়া যায় আজকাল, এমন কোনো ব্যাপার নেই। তারপরে কী করবেন, উপটনটাকে সারা গায়ে মাখাবেন। মাখিয়ে নেওয়ার পর মানে আপনি, আজকাল তো ঠান্ডাও পড়ে গেছে একটু, তা গরম জলে, উষ্ণ গরম জলে স্নান করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার তার সাথে মানে বাথরুমে যখন আপনি স্নান করছেন তার সাথে নিয়ে যাবেন দুটো জিনিস, সেটা হচ্ছে কি, লাউর একটা টুকরো, একটা লাউর টুকরো আর 7-8 ইঞ্চির মতন একটা কাঠের টুকরোও নিয়ে যাবেন, আমকাঠ হলেও ভালো হয়, কোনো অসুবিধা নেই। মানে স্নান করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সমস্ত ক্রিয়া এগুলো করার পর যখন উপটন ইত্যাদি মাখিয়ে নেবেন, তা আমলকি নেবেন, আমলকি মা লক্ষ্মীর ভীষণ প্রিয়, আমলকি নিয়ে সেটাকে মানে আমলকিকে মানে বেটে তার রসটা বার করে নেবেন। সেই রসটাকে নিয়ে মানে কী করবেন, আগে সর্বদা একটা বাটিতে বা মগে বা গ্লাসে নিয়ে আগে নিজের উপরে ঢেলে নেবেন। এটা ঢালার পর তারপরে আপনি যা ইস্যু স্নান করার করুন, কোনো অসুবিধা নেই। আপনি তিলের তেল ইত্যাদি বা চামেলি তেল মাখিয়ে নিয়েছেন, কোনো অসুবিধা নেই, খুব ভালো আপনার হবে, দেখবেন আপনার রূপ সৌন্দর্য বৃদ্ধি, ছেলেরা হোক মেয়েরা হোক সকলেই পাবেন। এবার স্নান করার পরে কী করবেন, যে লাউড টুকরো আর কাঠের টুকরো যেটা নিয়েছেন সেটাকে নিজের মাথার উপর দিয়ে 7 ঘুরিয়ে নেবেন, আর একটি প্যাকেটে, তারপরে সেটা করবেন একটি প্যাকেটে ভরবেন। হ্যাঁ, একটা কথা হচ্ছে অনেক বাড়িতে ছেলেরা মেয়েরা সকলেই এইভাবে স্নান করে থাকেন, তা সবাই স্নানের পরে সেটাকে একসাথেই একটা প্যাকেটে নিয়ে সেটাকে পরে জলের মধ্যে বা কোনো গাছের গোড়ায় দিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা। লাউড টুকরো আর কাঠের টুকরো যেটা হচ্ছে নিজের মাথার উপর দিয়ে ঘোরালে কুবুদ্ধির নাশ হয়, এটা জেনে রাখুন, কুবুদ্ধির নাশ হয়, সুবুদ্ধির বসবাস হয়, কোনো টুকটাক নজর দোষ ও কোনো রকম ধরনের কাউর কুবুদ্ধি আপনার উপরে কোনো রকমের নজর মানে বাজে নজর আপনার উপরে, তার এফেক্ট আপনার উপরে পড়বে না,
এটা জেনে রাখুন। আপনার যদি এই উপায়টা করছেন, আপনার উপরে কোনো রকমের বাজে এফেক্ট আপনার জীবনে পড়বে না। সারা বছর আপনি রূপ সৌন্দর্য চর্চা করছেন, যারা বিউটিশিয়ান আছেন তারা তো করবেনই করবেন। আপনারা জানেন কি, সারা পৃথিবীতে, সারা পৃথিবী বলতে আমাদের ভারতবর্ষে, বিশেষ করে আমাদের ভারতবর্ষ যারা প্রবাসী যারা আছেন তারাও এই উপায়টা করে থাকেন, আর সারা বছর এই উপায়টা করার জন্য ওয়েট করে থাকেন কবে রূপ চতুর্দশী আসবে, আমরা এই উপায়টা করব। তাদেরকে দেখবেন তাদের চেহারার মধ্যে একটা আলাদাই গুণ পাওয়া যায়, তাদের চেহারার মধ্যে একটা রূপ সৌন্দর্য আলাদাই দেখা যায়। দূর থেকে দেখলে মনে হয় সেই মানুষটা মানে চতুর্দশী দিনে এই উপায়গুলো করে থাকে। আর এইগুলো করলে আপনি জেনে রাখুন, আপনার কোনো দিন আপনি দেখবেন আপনার চেহারার মধ্যে রিঙ্কলসগুলো পড়বে না, আপনি খুব সুন্দরভাবে দেখাবেন, আপনার নিজের প্রেজেন্টেশন খুব ভালো হবে। তাহলে এই উপায়টা আপনি অবশ্যই করুন, দেখবেন কত ভালো ফলাফল আপনি পেতে থাকবেন। হ্যাঁ, এর মধ্যে কী হচ্ছে, বাজে কোনো কুদৃষ্টি আপনার উপরে পড়বে না। কোনো মানুষ যদি আপনার উপরে কুদৃষ্টি রাখে, বাজে নজর রাখে, তাদেরও দেখবেন কুদৃষ্টি তাদের কাছেই ফেরত যাবে, আপনার উপরে কোনো গায়ে পড়বে না। নজর থেকে ভীষণভাবে বাঁচা এই উপায়টি, এবং রূপ সৌন্দর্য আপনার দারুণ মানে কাজ করবে। এটা জেনে রাখুন, যারা সেলিব্রিটিরা আছেন, যারা আর্টিস্ট আছেন, মডেল আছেন, তারা অবশ্যই করে থাকেন। আমি বলবো যদিও সকালে উঠতে একটু অসুবিধা হয়, 4:30 থেকে নিয়ে মানে 6টা অবধি, 24 তারিখ সকালে, ভোর সকালে উঠে উপায়টা করবেন। আগে আপনি যেটা বললাম সেটা উপটনটা লাগাবেন, তার আগে তিলের তেল বা চামেলির তেল নিয়ে গায়ে মেখে নেবেন, তারপর উপটনটা লাগান। উপটনটা লাগানোর পর লাউ টুকরো, কাঠের টুকরো মাথার উপর দিয়ে ঘোরান 7 বার ঘুরিয়ে, তার সেটাকে প্যাকেটের মধ্যে ভরে জলে দিয়ে দেবেন। আর একটা হচ্ছে এটার থেকে লাভ কী হয়, এটার থেকে লাভ হচ্ছে আপনার অর্থবৃদ্ধিও ভীষণ হয়। মানে আপনাকে জেনে রাখুন, আমলকির যে রস দিয়ে যে স্নান করা, প্রথমে যে স্নান করা, সেটাতে আপনাদের আর্থিক বৃদ্ধি হবে। মানে আপনি যেই কাজই করছেন না কেন, মানে এটা সেলিব্রিটি হিসাবে যদি কাজ করছেন, আপনার দেখবেন আপনার ভ্যালিউটা বাড়িয়ে দেবে। মা লক্ষ্মী আপনার ভ্যালিউ বাড়িয়ে দেবে, মানে আপনার ইম্পর্টেন্সটা বাড়িয়ে দেবে। তার জন্য আমি বলবো আপনি উপায়টা করুন, 24 তারিখে সকালে করবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন, আবার দেখা হবে একটা নতুন প্রোগ্রাম নিয়ে। নমস্কার।